হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমরা সবাই আমাদের মুখের রঙকে উজ্জ্বল ও ফর্সা করার জন্য কত কিছুই না করে থাকি। অনেক সময় এসব কিছু আমাদেরকে কাঙ্ক্ষিত ফলাফল দেয় না, যার কারণে আমরা ত্বক নিয়ে খুব বেশি আপসেট থাকি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত কার্যকর ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, যেটি ব্যবহার করলে আপনি কোনো সাইড ইফেক্ট ছাড়াই ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনার ত্বকে কোনো ধরনের দাগছুপ থাকে, তবে এই পদ্ধতিটি আপনার ত্বকের দাগছুপকে দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল, গ্লোয়িং ও ফর্সা। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওতে যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হয়, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। সবার প্রথমে 8 থেকে 10টি আঙ্গুর নিয়ে ব্লেন্ড করে নিন। আঙ্গুর আমাদের ত্বক হতে সব রকমের দাগকে হালকা করে, ত্বকের রং উজ্জ্বল ও ফর্সা করে। এবার একটি বাটিতে 2 চামচ আঙ্গুরের পেস্ট, 1/2 চামচ গোলাপের পাপড়ি গুঁড়া। এটি ত্বককে অতিমাত্রায় ফর্সা করে এবং দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। 1 চামচ আনারের রস ও 1টি ভিটামিন ই নিন। ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে নরম করে তোলে এবং ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে। এবার সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিন। ত্বককে ফর্সাকারী উপাদানগুলোর মধ্যে গোলাপের পাপড়ি গুঁড়া অন্যতম উপাদান। গোলাপের পাপড়ি গুঁড়া ব্যবহার করলে ত্বকের মধ্যে একটি উজ্জ্বল গোলাপি আভা আসবে। সব উপাদানগুলো ভালো করে মিশে গেলে এটি ত্বকের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করুন। এই প্যাকটি প্রাকৃতিক সব উপাদান দিয়ে তৈরি করায় এর কোনো সাইড ইফেক্ট নেই, তাই ত্বককে দাগছোপহীন ফর্সা উজ্জ্বল রাখতে চাইলে আপনি এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের রং ধীরে ধীরে উজ্জ্বল ও ফর্সা হবে। এইভাবে ত্বকের মধ্যে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে ত্বক জল দিয়ে ধুয়ে নিন। সো গাইস, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, আপনারা ভিডিওটিকে যত বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ততই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাব। নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, বাই বাই।